ঈদ কে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী 23 এপ্রিল থেকে। কাউন্টারের পাশাপাশি অনলাইনে টিকিট কেনা যাবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে। এই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে 23 এপ্রিল বিক্রি হবে 5 দিন পরের অর্থাৎ 27 এপ্রিল যাত্রার টিকিট। একইভাবে 24 এপ্রিল মিলবে 28 এপ্রিলের, 25 এপ্রিল পাওয়া যাবে 29 এপ্রিলের এবং 26 এপ্রিল মিলবে 30 এপ্রিলের এবং 27 এপ্রিল পাওয়া যাবে 1 মে-র টিকিট। তবে রোজা 30টি হলে অর্থাৎ 3 মে ঈদ হলে 28 এপ্রিল মিলবে 2 মে-র টিকিট। এই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে 5 মে, সেই দিনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে 1 মে। ঈদ যাত্রার বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না। স্টেশনের কাউন্টারে সকাল 8টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। কমলাপুর স্টেশনে 23টি কাউন্টারে টিকিট বিক্রি হবে। একটি কাউন্টার থাকবে নারীদের জন্য সংরক্ষিত, আর অনলাইনে টিকিট পাওয়া যাবে সকাল 6টা থেকে। এতে আরও জানানো হয় এবার যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে 93টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে। নিয়মিত 102টি আন্তনগর ট্রেনের সঙ্গে বিশেষ 6 জোড়া ট্রেন চলবে। এছাড়া ঈদের আগে ঢাকা কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস চালু না হলে তার ইঞ্জিন ও বগি দিয়ে খুলনা স্পেশাল নামে ঢাকা খুলনা রুটে একটি বাড়তি ট্রেন যুক্ত হবে। ঈদের দিন শোলাকিয়া ঈদগার উদ্দেশ্যে স্পেশাল নামে 1 জোড়া ট্রেন চলবে। 25 এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ থাকবে।